নমস্কার, আমি দেবাশিস সাহা। নাগার আন একাডেমির পক্ষ থেকে আমি এসেছি আপনাদের যে WBCS এর পিলি এবং মেন্স এর ক্লাস আমি যেভাবে শুরু করেছিলাম, সঙ্গে সঙ্গে অপশনাল এর ক্লাস এবং ধারাবাহিক ভাবে আমি পড়াচ্ছিলাম প্রত্যেকটা টপিক, তাই তো? কি ন্যাশনাল মুভমেন্ট, কি ইন্ডিয়ান হিস্ট্রি। স্টুডেন্টরা বারবার ডিমান্ড করছিল যে স্যার একটু মোগল হিস্ট্রিটা শুরু করে দিন, কারণ প্রিলিমিনারি আজকে নোটিফিকেশন বেরিয়ে গেছে। আমি আজকে তোমাদের সেই বহু প্রতীক্ষিত মোগল হিস্ট্রিটা আমি আজকে শুরু করবো। আমি বাবর থেকে অবশ্যই শুরু করবো এবং ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা আমি একটু বলে দেবো, ক্লিয়ার? তার আগে একটু বলে দিই, যারা এখনো পর্যন্ত ক্লাস ক্লাসে ভর্তি হয়নি, শুধুমাত্র স্পেশাল ক্লাস করছো, তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি, তারা অবিলম্বে ভর্তি হয়ে যাও আমাদের আন একাডেমিতে, এবং তোমরা 2 বছরের সাবস্ক্রিপশন নাও, এবং 2 বছরের সাবস্ক্রিপশন নেওয়ার সময় তোমরা খুব ভালো করে খেয়াল করবে এই দেবাশিস সাহা এই নামটা তোমরা বসাবে DSA 101, DSA 101 অথবা DSA স্যার, SIR, DSA তার সঙ্গে SIR সব ক্যাপিটালে বসিয়ে তোমরা নাম এনরোল করিয়ে ভর্তি হয়ে যাবে। 10% ছাড় পাও এবং 2 বছরের জন্য ভালো করে ক্লাস পাও এবং চাকরিটা পেয়ে যাও, ক্লিয়ার? এবার আমি তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি আমার নিজের সম্পর্কে, যারা আজকে প্রথম ক্লাস করছে স্পেশাল, তাদের আমি একটু দেখাই, ভালো করে খেয়াল করো। আমি দেবাশিস এখানে দেখো, আমার 18 বছরের একটা অভিজ্ঞতা রয়েছে। আমি বিখ্যাত একটা প্রতিষ্ঠানে পড়েছি এবং যেখানে হেড অফ ডিপার্টমেন্ট ছিলাম হিস্ট্রির, এবং আমার একটা বাজারের বই আছে যেটা 9th November পাবলিশ হয়েছে এবং এটা খুব ভালো বিক্রি হচ্ছে, অবশ্যই বইটা কিনে দেখতে পারো, খুব উপকৃত হবে। WBCS এর প্রিভিয়াস ইয়ার এবং প্রোবাবল কোয়েশ্চেনের 186টা কোয়েশ্চেনের সম্পূর্ণ রকম ভাবে আনসার দেওয়া আছে। এটা বেঙ্গলি ভার্সনই করা হয়েছে এবং ইংলিশ ভার্সনটা খুব শিগগিরই বেরোচ্ছে। এবার আমি মূল টপিকে একটু চলে যাই, তোমার টপিকটা একটু খুব ভালো করে খেয়াল করো। দেখো, এবার আমি টপিকটা একটু ধরে ধরে বলছি, এখানে আমার পরিচয় দেওয়া রয়েছে, দেখতে পারো DSA স্যার, এটা দিয়ে তোমরা ভর্তি হতে পারো, এটা দিয়ে 10% ছাড় পাবে, অথবা আমাদের DSA 101 এটা করতে পারো। মোগল, আমি যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে আমাদের মহান সম্রাট বাবর, তাই তো? এই যে বাবর, বাবর শব্দটার অর্থ কি বুঝছে? দা বাবর মিন লায়ন অফ টাইগার, হলো হি ওয়াজ বর্ন অন 14th February 1483 অ্যাট ফরগনা, ঠিক আছে? 14th February 1483তে ফরগনায় আসে, হলো ফাদার, ফাদার কে ছিল? ওমর শেখ মির্জা, ওমর শেখ মির্জা ছিল মাদার, হলো মাদার কে ছিল? কুতলুক নিগার খানুম, মাদার ছিল কুতলুক নিগার খানুম, হলো ইন 1494 এডি অ্যাট দ্য এজ অফ 12 বাবর অ্যাসেন্ডেড দ্য থ্রন অফ ফরগনা। 1494 সালে 12 বছর বয়সে বাবর সিংহাসনে বসলো, ঠিক আছে? অ্যাসেন্ডেড দ্য থ্রন অফ ফরগনা, ফরগনা সিংহাসনে, উজবেকিস্তান কাবুলে, হলো নেক্সট। অ্যাট দ্য এজ অফ 15, 15 বছর বয়সে, অ্যাট দ্য এজ অফ 15 হি কনকার্ড সমরখন্ড, সমরখন্ড জয় করেন, বাট আনফর্চুনেটলি, দুঃখজনক ভাবে, হি লস্ট বোথ সমরখন্ড অ্যান্ড ফারগানা, কিন্তু দুঃখজনক ভাবে সে সমরখন্ড এবং ফারগানা হারায়, ঠিক আছে? 15 বছর বয়সে সে সমরখন্ড জয় করে, কিন্তু দুঃখজনক ভাবে সে
দ্বিতীয়বারের জন্য বেশ, হি ওয়াজ দা ফিফথ ডিসেন্ডেন্ট অফ তৈমুল্লং, তৈমুল্লং এর পঞ্চম বংশধর, ফিফথ ডিসেন্ডেন্ট অফ তৈমুল্লং ফ্রম হিজ ফাদার সাইড, বাবার দিক থেকে আমাদের কি বললাম ফিফথ ডিসেন্ডেন্ট অফ তৈমুল্লং হলো, এবং 13 ডিসেন্ডেন্ট অফ চেঙ্গিস খান, এবং কি বলবো মায়ের দিক থেকে হচ্ছে 13 নম্বর আমাদের বংশধর, 13 ডিসেন্ডেন্ট অফ চেঙ্গিস খান ফ্রম হিজ ফাদার সাইড। কি হলো 1501 সালে সমরকন্দ থেকে সেকেন্ড টাইম উনি হলেন, এবং ফিফথ ডিসেন্ডেন্ট হয়ে গেলেন তৈমুল্লং এবং ফাদার সাইড, এবং 13 ডিসেন্ডেন্ট হয়ে গেলেন চেঙ্গিস খান ফ্রম হিজ ফাদার সাইড। বেশ, ইন 1501 সাইফ আলী খান ডিফিটেড বাবর ইন দ্য ব্যাটেল অফ আশিয়ান, 1501 সালে সাইফ আলী খান বাবরকে ডিফিট করলো ইন দ্য ব্যাটেল অফ আশিয়ান অ্যান্ড ম্যারেড টু বাবর সিস্টার খানজাদা বেগম। 1501 সালে সাইফ আলী খান ডিফিটেড বাবর ইন দ্য ব্যাটেল অফ হচ্ছে আশিয়ান অ্যান্ড ম্যারেড টু বাবর সিস্টার খানজাদা বেগম, এবং বাবরের বোন খানজাদা বেগমকে সে বিবাহ করলো। নেক্সট, বাবর ম্যারেড টু মাহিম সুলতান অর মাহিম বেগম, বাবর কি করলো, বাবর বিবাহ করলো মাহিম সুলতান অথবা মাহিম বেগমকে বাবর বিয়ে করলো। ঠিক আছে, নেক্সট পরের পয়েন্টে চলে যাই আমরা। ইন 1504 হি কনকার্ড কাবুল, 1504 সালে তিনি কাবুল কনকার্ড করলেন, এবং 1507 এ হি অ্যাডপ্টেড দ্য টাইটেল পাতশাহ, 1507 সালে তিনি পাতশাহ উপাধি গ্রহণ করলেন, অ্যাডপ্টেড দ্য টাইটেল পাতশাহ। 1504 হি কনকার্ড কাবুল, কাবুল জয় করলেন 1504 সালে, এবং 1507 সালে হি অ্যাডপ্টেড দ্য টাইটেল পাতশাহ। নেক্সট, ইন 1511 হিজ থার্ড অ্যাটেম্পট অফ কনকার্ড সমরকন্দ ওয়াজ ফেইলড, 1511 সালে কি হলো থার্ড অ্যাটেম্পট কনকার্ড সমরকন্দ তিনি জয় করাতে থার্ড অ্যাটেম্পট নিলেন, কিন্তু সেটা ফেল হয়ে গেল। ইন 1512 উবেদুল্লাহ খান ডিফিটেড হিম ইন দ্য ব্যাটেল অফ গাজদাওয়ান, 1512 সালে উবেদুল্লাহ খান কি করলেন গাজদাওয়ানের যুদ্ধে বাবরকে হারালেন, উবেদুল্লাহ খান ডিফিটেড হিম, উবেদুল্লাহ খান কি করলেন বাবরকে হারিয়ে দিলেন ব্যাটেল অফ গাজদাওয়ানে। 1519 হি ফার্স্ট ইনভেডেড ইন্ডিয়া, হয়ে গেল 1519 সালে উনি প্রথমবারের জন্য ভারতবর্ষ জয় করলেন। ইন 1539 হি ডিফিটেড ইউসুফ জাহি আফগানস অ্যান্ড, কি হলো 1519 সালে ইনভেডেড ইন্ডিয়া ভারত প্রথমবারের জন্য আক্রমণ করলেন, এবং 1519 সালে হি ডিফিটেড ইউসুফ জাহি আফগানস, ইউসুফ জাহি আফগানস উনি পরাস্ত করলেন। অ্যান্ড হি কনকার্ড কি করলেন ভেরা, ভেরা জয় করলেন ইন দ্য ব্যাটেল অফ ভেরা, এই ব্যাটেল অফ ভিরা এবং এই ভিরা যুদ্ধ জয়লাভ করলেন, জয় করলেন কনকার ভিরা আর ব্যাটেল অফ ভিরা এবং এই ভিরা যুদ্ধে। বাবর ইনভেডেড ইন্ডিয়া ফর 5 টাইমস, বাবর 5 বার ভারত জয় করেছিলেন, এই 5 বার ভারত জয় করেছিলেন। বাবর ফার্স্ট টাইম ইউজ গান পাউডার অ্যান্ড আর্টিলারি, বাবর প্রথমবারের জন্য কি করলেন গান পাউডার তিনি কি করলেন গান পাউডার ইউজ করলেন এবং আর্টিলারি ইউজ করলেন ইন দ্য ব্যাটেল অফ ভিরা। হলো টু সেন্ট্রাল এশিয়ান ওয়ার স্ট্র্যাটেজি ওয়ার ইন্ট্রোডিউস বাই বাবর, ঠিক আছে, দুটো সেন্ট্রাল এশিয়ান উনি পলিসি ওয়ার স্ট্র্যাটেজি নিয়েছিলেন, এর মধ্যে বাবর নিয়েছিল একটা হচ্ছে তুলঘুমা, যেটা হলো হর্স আর্চারি অ্যান্ড রুমি ইউজ অফ আর্টিলারি, যেটা বলছে আর্টিলারি ইউজ। বেশ, ইন 1520 হি ক্যাপচার বাদাখশান, 1520 সালে উনি বাদাখশান জয় করলেন অ্যান্ড গেভ ইট টু হুমায়ুন, এবং সেটা হুমায়ুনকে দিয়ে দিলেন। নেক্সট, ইন 1522 হি ক্যাপচার কান্দাহার, কান্দাহার জয় করলেন অ্যান্ড গেভ ইট টু হিজ সন কামরান, 1522 সালে কান্দাহার জয় করলেন এবং সেটা কাকে দিলেন গেভ ইট টু হিজ সন কামরান। 1523 দৌলত খান লোদি, হ্যাঁ পাঞ্জাব গভর্নর, অ্যান্ড আলম খান লোদি গভর্নর অফ বিহার, অ্যান্ড রানা সঙ্গ দ্য রুলার অফ মেবার ইনভাইটেড বাবর টু ইনভেড ইন্ডিয়া। 1523 সালে দৌলত খান লোদি তিনি পাঞ্জাবের গভর্নর ছিলেন, আর আলম খান লোদি তিনি গভর্নর অফ বিহার ছিলেন, আর রানা সঙ্গ দ্য রুলার অফ মেবার
ইনভাইটেড ম্যাগলেন কাকে বাবরকে টু ইনভেড ইন্ডিয়া, ইনভাইটেড বাবর বাবরকে ডেকেছিলেন কি ভারত জয় করার জন্য ইনভেড ইন্ডিয়া। ইন 1526 বাবর ডিফিটেড ইব্রাহিম লোদি, 1526 সালে বাবর ইব্রাহিম লোদি হ্যাঁ কি করলেন, ইন 1526 বাবর ডিফিটেড ইব্রাহিম লোদিকে পরাস্ত করলেন যুদ্ধে, ইন দা ব্যাটল অফ ফার্স্ট পানিপথ, ফার্স্ট ব্যাটল অফ পানিপথে পরাস্ত করলেন। আচ্ছা, ফার্স্ট টাইম ইউজ অফ আর্টিলারি, প্রথমবারের জন্য এখানে আর্টিলারি ইউজ করা হলো, ইন দা ব্যাটল অফ পানিপথ ওয়ান, ফার্স্ট পানিপথের যুদ্ধে আর্টিলারি ইউজ করা হলো 1526 এ। আবার আমি বলছি, ফার্স্ট টাইম ইউজ অফ আর্টিলারি, প্রথমবারের জন্য আর্টিলারি ইউজ করা হলো কিসে, ফার্স্ট ব্যাটল অফ পানিপথে 1526 সালে, 1526 এ বাবর ডিফিটেড ইব্রাহিম লোদিকে পরাস্ত করেছিল ইন দা ব্যাটল অফ ফার্স্ট পানিপথ। ইন 1527 বাবর ডিফিটেড রানা সঙ্গ ইন দা ব্যাটল অফ খানোয়া, 1527 সালে বাবর ডিফিট করলেন কাকে, রানা সঙ্গকে, ব্যাটল অফ খানোয়া। ঠিক আছে, কোন যুদ্ধে, খানোয়ার যুদ্ধ, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট যুদ্ধ, এটা একটু মনে রাখতে হয়। যে যদি আমরা বলি ফার্স্ট ব্যাটল অফ পানিপথ 1526 সালে, এটাও খুব একটা বড় রকমের সিগনিফিকেন্স এর যুদ্ধ ছিল, কারণ এই যুদ্ধে বাবর হারিয়েছিল আগে ইব্রাহিম লোদিকে, এবং ইব্রাহিম লোদি কিন্তু ব্যাটেল ফিল্ডে মারা গেছিল। ইব্রাহিম লোদি ওয়ান কাইন্ড অফ একজন মার্টার সুলতান। 1527 বাবর ডিফিটেড রানা সঙ্গ, এবং বাবর রানা সঙ্গর কাছে ডিফিট হয়েছিল 1527 সালে ইন দা ব্যাটল অফ খানোয়া, খানোয়ার যুদ্ধে। ক্লিয়ার, এটা মনে রাখবে। তারপরে বলছে, বাবর ডিসক্রাইব দিস ব্যাটল অ্যাজ হোলি ওয়ার, বাবরের মতে এই যুদ্ধটা ছিল হচ্ছে কি, একটা পবিত্র যুদ্ধ। অ্যান্ড আফটার দিস ব্যাটেল, এবং এই যুদ্ধের পরে ইট টুক দ্য টাইটেল গাজি, বাবর গাজি উপাধি নিয়েছিল। বাবর ডিক্লেয়ার দিস ওয়ার অ্যাজ হোলি ওয়ার অর জিহাদ, বাবর ডিসক্রাইব দিস ব্যাটল অ্যাজ হোলি ওয়ার, অ্যান্ড আফটার দিস ব্যাটেল হি টুক দ্য টাইটেল গাজি, এবং বাবরের যুদ্ধে জয়লাভ করে পরে গাজি উপাধি নেন। বাবর এটাও প্রচার করেন, বাবর ডিক্লেয়ার দিস ওয়ার অ্যাজ হোলি ওয়ার অর জিহাদ, বাবর এটা প্রচার করেন যে এটা ছিল হচ্ছে একটা হোলি ওয়ার বা জিহাদ। ইন 1528 বাবর ডিফিটেড মেদিনী রায়, বাবর মেদিনী রায়কে বিপ্রস্ত করলো মালওয়া, ইন দা ব্যাটল অফ চান্দেরি, চান্দেরি যুদ্ধে বাবর ডিফিটেড মেদিনী রায় অফ মালওয়া, ইন দা ব্যাটল অফ চান্দেরি। বাবর অলসো ডিক্লেয়ার দিস ওয়ার অ্যাজ হোলি ওয়ার, বাবর আবারও বলেন যে যুদ্ধটা ছিল একটা পবিত্র যুদ্ধ। বাবর অবটেন কোহিনুর ডায়মন্ড ফ্রম দ্য রাজা অফ গোয়ালিয়র বিক্রমজিৎ অ্যান্ড গিফটেড ইট টু হুমায়ুন, বাবর অবটেন কোহিনুর ডায়মন্ড অর্জন করেন ফ্রম দ্য রাজা অফ গোয়ালিয়র কাছ থেকে, বিক্রমজিৎ কাছ থেকে, অ্যান্ড গিফটেড ইট টু হুমায়ুন, এবং সেটা হুমায়ুনকে তিনি ফিরিয়ে দেন, গিফটেড ইট টু হুমায়ুন। বাবর অলসো ডিসক্রাইব দিস ব্যাটল অ্যাজ হোলি ওয়ার, বাবর এই যুদ্ধটাকে বলেছিল হোলি ওয়ার। ইন 1529 বাবর ডিফিটেড মাহমুদ লোদি, ইয়ংয়ার ব্রাদার অফ ইব্রাহিম লোদি আর নসরত শাহ, দ্য রুলার অফ বেঙ্গল, ইন দ্য ব্যাটল অফ গর্গর। 1529 সালে বাবর মাহমুদ লোদি যিনি ছিলেন ইব্রাহিম লোদির ছোট ভাই, এবং নসরত শাহ যিনি বেঙ্গলের আমাদের সুলতান ছিলেন, বেঙ্গলের সুলতান, তারা দুজনকে ব্যাটল অফ গর্গরের যুদ্ধে উনি হারিয়ে দিলেন। 1530 বাবর মাত্র 48 বছর বা 47 বয়সে আগ্রাতে মারা গেলেন। হি ওয়াজ বারিড এট কাবুল, ঠিক আছে, বাবরের সমাধি কোথায় আছে, কাবুলে আছে। উস্তাদ আলী ওয়াজ দ্য চিফ অফ দ্য ক্যানন, অ্যান্ড মুস্তাফা ওয়াজ দ্য চিফ লিডার অফ আর্টিলারি ইন বাবর আর্মি। উস্তাদ আলী ওয়াজ দ্য চিফ অফ দ্য ক্যানন, অ্যান্ড মুস্তাফা ওয়াজ দ্য চিফ লিডার অফ আর্টিলারি ইন বাবর আর্মি। হয়ে গেল। নেক্সট, বাবর ক্রিয়েটেড এ নিউ অ্যান্ড ডিস্ট্রিক্ট স্টাইল অফ ডিস্ট্রিক্ট স্টাইল অফ ক্যালিগ্রাফি নেম খত ই বাবুরি, বাবর ক্রিয়েটেড এ নিউ অ্যান্ড ডিস্ট্রিক্ট স্টাইল অফ ক্যালিগ্রাফি নেম খত ই বাবুরি, কে এই কে টি খত, তারপর একটা হাইফেন ই বাবুরি। হয়ে গেল। বাবর ওয়াজ এ পোয়েট, বাবর কি ছিল, বাবর একজন কবি ছিল, বাবর ওয়াজ এ পোয়েট। বাবর রোট এ বুক অন পোয়েট্রি রিসালা ই আজ, বাবর রোট এ বুক, বাবর বই লিখেছিল, সেই বইটার নাম কি ছিল, পোয়েট্রি কবিতার একটা বই, এর নাম ছিল রিসালা ই আজ, রিসালা ই আজ, মনে থাকবে। বেশ, বাবর ইন্ট্রোডিউস ফোর স্কোয়ার গার্ডেন ইন ইন্ডিয়া, বাবর ফোর স্কোয়ার গার্ডেন ইন্ডিয়া চালু করেছিল
যেটা ফ্রাকশন স্টাইল ছিল, স্পোর্টস কার গার্ডেন খুব বিখ্যাত, যেটা ভারতবর্ষের বুকে প্রথম পাওয়ার চালু করে, তাতে একটা পার্সিয়ান স্টাইল অ্যাকচুয়ালি স্পোর্টস কার গার্ডেন। বাবর কম্পোজ সং, বাবর গান লিখতেন, ক্লিয়ার, বাবর গান রচনা করতেন, কম্পোজ সং। বাবর বিল্ড রামবাগ এট আগ্রা, রামবাগ তৈরি করেছিল আগ্রা, ঠিক আছে। বাবর রাইটিং ইজ নোন অ্যাজ মুব্যায়ন, বাবরের রাইটিংটাকে আমরা কি বলতাম, মুব্যায়ন, বেশ মুব্যায়ন নামে পরিচিত ছিল। এম ইউ বি ডব্লিউ আই এ এন হলো, হি বিল্ড জা রাফসান গার্ডেন, বাবর জা রাফসান গার্ডেন তৈরি করেছিল, যাকে আমরা ইংরেজিতে বলি গার্ডেন অফ এইট প্যারাডাইস, গার্ডেন অফ এইট প্যারাডাইস, ক্লিয়ার, বেশ। হি অলসো বিল্ড শাহ ই কাবুল, হি অলসো বিল্ড শাহ ই কাবুল, বেশ। হি ইজ নোন অ্যাজ প্রিন্স অফ অটোবায়োগ্রাফি, তাই কি বলতো, ইজ নোন অ্যাজ প্রিন্স অফ অটোবায়োগ্রাফি, প্রিন্স অফ গার্ডেন, প্রিন্স অফ অটোবায়োগ্রাফি বলা হয়েছে, প্রিন্স অফ গার্ডেন অ্যান্ড সোলজার স্কলার, অ্যান্ড সোলজার স্কলার, প্রিন্স অফ অটোবায়োগ্রাফি, তারপর বলা হচ্ছে প্রিন্স অফ গার্ডেন, আর তারপর বলা হচ্ছে সোলজার স্কলার। তো হি বিল্ড কাবুলিবাগ মস্ক নিয়ার পানিপথ, হি বিল্ড কাবুলিবাগ মস্ক নিয়ার পানিপথ, কাবুলিবাগ মস্ক তৈরি করেছিল পানিপথের কাছে। উস্তাদ আলী ওয়াজ দ্য চিফ অফ দ্য ক্যানন অ্যান্ড মুস্তাফা ওয়াজ দ্য চিফ লিডার অফ আর্টিলারি, উস্তাদ আলী ওয়াজ দ্য চিফ অফ ক্যানন অ্যান্ড মুস্তাফা ওয়াজ দ্য চিফ লিডার অফ আর্টিলারি ইন বাবরস আর্মি, ইন বাবরস আর্মি, উস্তাদ আলী ওয়াজ দ্য চিফ অফ ক্যানন অ্যান্ড মুস্তাফা ওয়াজ দ্য চিফ লিডার অফ আর্টিলারি অ্যান্ড বাবরস আর্মি, ঠিক আছে, বেশ। পরের পয়েন্টে চলে যাও, বাবর হি বিল্ড এ গার্ডেন, বাবর বিল্ড এ গার্ডেন নেম হচ্ছে আরামবাগ এট আগ্রা, আরামবাগটা কোথায় আছে আগ্রাতে, নাও দ্য নেম অফ আরামবাগ চেঞ্জ ইন টু রামবাগ, ঠিক আছে, নাম এই আরামবাগের নামটা হয়ে গেছে রামবাগ, চেঞ্জ করে রাখা হয়েছে, ক্লিয়ার। আচ্ছা, হিজ অটোবায়োগ্রাফি, হিজ অটোবায়োগ্রাফি তুজুকি বাবুরি আর বাবর নাম আর রিটেন ইন চাকতাই তুর্কি ল্যাঙ্গুয়েজ, বাবরের যে আত্মীয়টা তুজুকি বাবুরি বা বাবর নামা, এটা কিন্তু লেখা হয়েছিল পুরোপুরি চাকতাই তুর্কি ল্যাঙ্গুয়েজে। আমি এই আমি কি বলছি, এখানটায় তুজুকি বাবুরি বা বাবর নামা রিটেন ইন চাকতাই তুর্কি ল্যাঙ্গুয়েজ আমি বললাম, সেটা দেখবে এটা একটাই আকারের বই, ক্লিয়ার। এবং এই বইটাকে পরবর্তীকালে ট্রান্সলেট করেন পার্সি ভাষায়, ট্রান্সলেট করা হচ্ছে আব্দুর রহিম খান খানন, ঠিক আছে, শুধু পার্সি ভাষায় ট্রান্সলেট করেছিল। আর এটাকে ইংরেজি ভাষায় প্রথম অনুবাদ করেন কে, মিসেস বা মাদাম বিভারিচ। মাদাম বিভারিচ একদম ভালো করে মনে রেখে দেবে, এটার নাম কি তুজুকি বাবুরি বা বাবর নামা, ঠিক আছে, অটোবায়োগ্রাফিটা, লেখক একদম যা বলে দিছি আমি, ঠিক আছে। আমাদের কে লেখক ছিল, তুজুকি বাবুরি বা বাবর নামা, এটাকে প্রথমবার ট্রান্সলেশন পার্সি ভাষায় ট্রান্সলেট করেন কে, আব্দুর রহিম খান খান, তাই তো। আর ইংলিশে এটাকে ট্রান্সলেট করেন কে, মাদাম বেভারিজ, ঠিক আছে, বেশ, একদম পুরোটা হয়ে গেল। তো এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলা হলো, অনুবাদ বিভাগটা বাজার বা আমাদের এটা শিল্প সাহিত্য সংস্কৃতি বর্তমানে কিন্তু আইডিয়া পেয়ে গেলাম। এরপর আমরা চলে যাবো এখান থেকে হচ্ছে হুমায়ুন, ফিফটিন আমাদের কত হয়েছে, 1530 থেকে 1556, 1530 থেকে 1556, ঠিক আছে, বেশ। হুমায়ুনের সময়কাল, মাঝখানে একটা গ্যাপ আছে 30 থেকে 56, 26 বছরের মতো অনেকটাই মাঝখানে গ্যাপ রয়েছে, ঠিক আছে। ওখান থেকে 40-এ চলে গেল, আবার 55-তে চলে গেল, মাঝখানে 15 বছরের পুরো গ্যাপ। হুমায়ুন, বার্থ প্লেস অফ হুমায়ুন ইজ কাবুল, মানে আমার জন্মস্থান কোথায়, আমার বাবা যেখানে গিয়েছিল সে কাবুলে জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে, কাবুল। হি বর্ন ইন 1508, হি বর্ন ইন 1508, ঠিক আছে। দ্য ওয়ার্ড হুমায়ুন মিন্স ফর্চুনেট, এই হুমায়ুন শব্দটার অর্থ আমরা কি জানি, ফর্চুনেট, মনে রাখবে হুমায়ুন শব্দ অর্থ হচ্ছে ফর্চুনেট। এপিটেট প্রবলেম চাইল্ড অফ দ্য মুঘল, ঠিক আছে, কি বললাম,
এপিটেট কি ছিল, প্রবলেম চাইল্ড অফ দ্য মোগল, প্রবলেম চাইল্ড অফ দ্য মোগল ইন্ডিয়া, প্রবলেম চাইল্ড অফ মোগল ইন্ডিয়া। বেশ, হুমায়ুন ওয়াজ স্কিল ম্যাথমেটিশিয়ান, হুমায়ুন হচ্ছে একজন বিখ্যাত দক্ষ ম্যাথমেটিশিয়ান ছিলেন, অ্যাস্ট্রোনমার, একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, ঠিক আছে, অ্যান অ্যাস্ট্রোলজার, এবং তখন পাথর টাথর এগুলো নির্বাচন করতে পারতেন, ঠিক আছে, অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজি দুই জানতেন। তাহলে এখান থেকে স্কিল ম্যাথমেটিশিয়ান বুঝতে পারছো, অঙ্ক জানা যাওয়ার জন্য তার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি, স্কিল ম্যাথমেটিশিয়ানের সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোনমারের কাজটা হয়ে যায়, ওই অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজির যে ব্যাপারটা ছিল সেটা সেটা সম্ভব হয়, ঠিক আছে, ভালো ম্যাথমেটিশিয়ান হওয়ার জন্য। ইন্ট্রোডিউস ড্রাম অফ জাস্টিস, ড্রাম অফ জাস্টিস, ঠিক আছে, অর তাবলি আদল, ড্রাম অফ জাস্টিস অর তাবলি আদল ইন্ট্রোডিউস করে, যেটা ছিল জুডিশিয়াল সিস্টেমের কাজ, জুডিশিয়াল সিস্টেম। এ বিল্ড সিক্স সিটি অফ দিল্লি, তিন পনা, সিক্স সিটি অফ দিল্লি তিন পনা তৈরি করেন। ইন 1545 হি ক্যাপচার কাবুল অ্যান্ড কান্দাহার, 1545 সালে কাবুল এবং কান্দাহার দখল করেন। শেরশাহ ডিফিটেড হিম ইন দ্য ব্যাটল অফ চৌসা, শেরশাহ তাকে ব্যাটল অফ চৌসাতে, ঠিক আছে, কি করেন, পরাস্ত করেন, ঠিক আছে। এবার শেরশাহ এগেইন ডিফিটেড হিম ইন দ্য ব্যাটল অফ বিলগ্রাম, কি বললাম, শেরশাহ এগেইন ডিফিটেড হিম ইন দ্য ব্যাটল অফ বিলগ্রাম, BILGRAM, যাকে আমরা কনৌজ বলি, 1540, ঠিক আছে। হুমায়ুন অ্যাট ফার্স্ট টুক শেল্টার, হুমায়ুন অ্যাট ফার্স্ট টুক শেল্টার ইন দ্য কোর্ট অফ রানা, কোর্ট অফ রানা ভিরসাল, হুমায়ুন প্রথম আশ্রয় নিয়েছিল কোথায়, কোর্ট অফ রানা ভিরসাল, রুলার অফ অমরকোট, রুলার অফ অমরকোট, হোয়ার আকবর ওয়াজ বর্ন, ঠিক আছে, রুলার অফ অমরকোট, ঠিক আছে, রুলার অফ অমরকোট আকবর ওয়াজ বর্ন, এই সময় আকবর জন্মগ্রহণ করেন। 1542 আকবর টুক বার্থ, আকবর টুক বার্থ ইন অমরকোট, 1542 আকবর টুক বার্থ ইন যে টুক বার্থ ইন অমরকোট, আকবর টুক অমরকোট জন্মগ্রহণ করেন, টুক বার্থ ইন অমরকোট। লেটার হি টুক শেল্টার ইন দ্য কোর্ট অফ থমাস, লেটার পরবর্তীকালে হি টুক শেল্টার, আশ্রয় হি টুক শেল্টার ইন দ্য কোর্ট অফ থমাস, ঠিক আছে, টু কোর্ট অফ থমাস, রুলার অফ পার্সিয়া, ঠিক আছে, কি বললাম, ইন দ্য কোর্ট অফ থমাস, থমাসের ইয়েতে কোর্টে উনি আশ্রয় নেন, রুলার অফ পার্সিয়া, উনি ছিলেন পার্সিয়ান রুলার, ঠিক আছে। ইন দ্য ব্যাটেল অফ সিরহিন্দ, 1555 সালে সিরহিন্দের যুদ্ধে হি ডিফিটেড সিকান্দার সুর, শেরশাহ, এই শেরশাহ হুমায়ুন কি করলেন, সিকান্দার সুরকে পরাস্ত করলেন, অ্যান্ড রিক্যাপচার দিল্লি, এবং দিল্লিতে রিক্যাপচার করলেন। 1556 হি ডাইড ফলিং ফ্রম দ্য স্টেয়ারকেস, ঠিক আছে, ফলিং ফ্রম দ্য স্টেয়ারকেস 1556 সালে, ঠিক আছে, হ্যাঁ, ফলিং ফ্রম দ্য স্টেয়ারকেস, অফিস লাইব্রেরি, এট দ্য এজ অফ 48 হি ম্যারিড হামিদা বানু বেগম, এ নোবেল লেডি, হি ম্যারিড হামিদা বানু বেগম, এ নোবেল লেডি, ঠিক আছে। হি ওয়াজ বাইড ইন দিল্লি, হি ওয়াজ বাইড ইন দিল্লি, অ্যান্ড হিজ টুম ওয়াজ, অ্যান্ড হিজ টুম ওয়াজ বিল্ড বাই হাজি বেগম, হি ওয়াজ বাইড ইন দিল্লি, দিল্লিতে সমাধিস্থ করা হয়, অ্যান্ড হিজ টুম, তার সমাধি কোথায় আছে, ওয়াজ বিল্ড বাই হাজি বেগম, তার স্ত্রী উইডো হাজি বেগম এটা তৈরি করেছিল, ঠিক আছে। বেশ, তাজমহল ওয়াজ বিল্ট অন দ্য মডেল অফ হুমায়ুন টম্ব, তাজমহলটা তৈরি হয়েছিল হুমায়ুন টম্বের অনুসরণে, ঠিক আছে, আলিয়া তাজমহল, হ্যাঁ। 1560 35 35 36
1535, Women captured Malwa and Gujarat by the defeating Bahadur Shah. At that time Bahadur Shah was besieging the fort of Chittor. This coincidence she could take it. Bahadur Shah was besieging for the fort of Chittor. Rani Karnavati appeared to Humayun. Rani Karnavati appeared to Humayun for help by sending a Raki. Rani Karnavati appeared to Humayun. মনে কাছে আবির্ভূত হন ফর দ্য হেল্প বাই সেন্ডিং রাখি পাঠিয়ে। তাই তো জোরে দেখাচ্ছি এই যে আমাদের যে গুজরাটে শাসনকর্তা বাহাদুর শাহ আক্রমণ করে বাহাদুর শাহ আক্রমণ আনতে পারেন, তিনি কি করলেন এখানে একটা ব্যবস্থা করে দিলেন। হ্যালো, আচ্ছা কি বললেন না, 1535-1536 ওয়ান্স ক্যাপ্টেন মালওয়া অ্যান্ড গুজরাট বাই দ্য ডিভিডিং বাহাদুর শাহ। তারা কি হলো এখানে মালওয়া এন্ড গুজরাট বাই দা ডিভিডিং বাহাদুর শাহ, বাহাদুর শাহ এগুলো পরাস্ত করলো। অ্যাট দ্যাট টাইম বাহাদুর শাহ ওয়াজ বিসিজিং দ্য ফোর্ট অফ চিতোর। এই সময় বাহাদুর শাহ চিতোরের ফোর্টটাকে ইয়ে করলো, বিসিজিং করলো। রানী কর্ণাবতী অ্যাপিয়ার টু হুমায়ুন, রানী কর্ণাবতী অ্যাপিয়ার টু হুমায়ুন, হুমায়ুনকে অ্যাপিয়ার করলো টু হেল্প বাই দা সেন্ডিং এ রাখি। বেশ, রাখি পুড়িয়ে তার কাছে প্রতিশ্রুতি চাইলো তাকে রক্ষা করার জন্য। গুলবদন বেগম ইজ বাবর'স ডটার, বাবরের সমস্ত মহিলা দেখা যাচ্ছে, ঠিক আছে। গুলবদন বেগম হচ্ছিল বাবরের মেয়ে, বাবর ডটার এবং একমাত্র ওমেন হিস্টোরিয়ান, মোগল যুগে একমাত্র অনলি ওমেন হিস্টোরিয়ান আমাদের গুলবদন বেগম। হুমায়ুন রোট এ বুক দিওয়ানি হুমায়ুন, হুমায়ুন দিওয়ানি হুমায়ুন বলে একটা বই লিখেছিল। অ্যাকর্ডিং টু লেনপুর, লেনপুরের মতে হুমায়ুন স্টাম্বল আউট অফ লাইফ, হুমায়ুন সারাজীবন হজর কেড়ে চলেছে। হুমায়ুন স্টাম্বল আউট অফ লাইফ as he had stumbled through it. Human Sarjan Hojot ke liye tule se to Human Jan Human Chulo Gan ki Hojot ke Hojot ke wane ekdom usi bacho shi dere pore ke mara jaye. Thik Shri Guru Angad was his contemporary. Shri Guru Angad tar contemporary chilo. Ye je Angad was his contemporary. Ei jaygay hocche amader ki Human. Ebar ami eta shuru korbo ekhan theke Human dhara pore শেরশাহ, শেরশাহ আমি একটু বলবো। হুমায়ুনের এখানে ফেজটা আমি একটু আলোচনা করে দেবো। দ্য ফোর ফেজেস অফ হুমায়ুন লাইফ, 1530-1540 স্ট্রাগল ফেজ, 40-45 এক্সাইল ফেজ, এক্সাইল ফেজ 40-45, 45-54, 45-54 রিটার্ন ফেজ, রিটার্ন ফেজ 1554-56, রেস্টোরেশন ফেজ, রেস্টোরেশন ফেজ, ঠিক আছে। গুলবদন বেগম লিখেছেন কি আমাদের হুমায়ুন নামা, হুমায়ুন সিস্টার। বেশ, আর্লিয়ার হুমায়ুন ওয়াজ এ জাগিরদার অফ সাম্বাল, ঠিক আছে। প্রথম জীবনে হুমায়ুন কিন্তু সাম্বালের জাগিরদার ছিলেন। Humayun received Mewar Queen Karnavati's Rakhi because he saved the life of Rani Karnavati. Nijam Nunash হচ্ছে একদিন কা বাদশা, হ্যাঁ একদিন কা বাদশা। At that time Bahadur Shah was besieging the fort of Chittor. Fort of Chittor দখল করেন এই Bahadur Shah, সেই Bahadur Shah নয় কিন্তু, Chittor দখল করেন। Rani Karnavati রানী কর্ণাবতী অ্যাপিয়ার টু হুমায়ুন ফর হেল্প বাই সেন্ডিং রাখি। অ্যাট দ্য টাইম বাহাদুর শাহ ওয়াজ বিসিজিং দ্য ফোর্ট অফ চিতোর, হ্যাঁ অ্যাট দ্য টাইম অফ বাহাদুর শাহ ওয়াজ বিসিজিং দ্য ফোর্ট অফ চিতোর, ঠিক আছে। রানী কর্ণাবতী অ্যাপিয়ার টু হুমায়ুন ফর দ্য ফর হেল্প বাই সেন্ডিং এ রাখি, বাই সেন্ডিং এ রাখি, ঠিক আছে। এই হলো ব্যাপার, এই জিনিসটা আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। এই গোটা জায়গাটা আমি এখানে একটু বলে দিলাম। তাহলে আজকে হি ডিভাইডেড দ্য মোগল এম্পায়ার উইথ থ্রি ব্রাদার্স, হি গেভ কামরান দ্য কাবুল অ্যান্ড কান্দাহার, মেওয়ার মেওয়ার অ্যান্ড আলোয়ান হিন্দল অ্যান্ড সম্বল টু আশকারি। ইন 1532 হি ডিফিটেড আফগান আন্ডার দ্য
জয় শিব মামুদউদ্দিন ইন দ্য ব্যাটল অফ দোরা দোরা, হ্যাঁ, বায়োগ্রাফি অফ হুমায়ুন, দোরা ইন পার্সিয়া, হ্যাঁ, পার্সিয়া পার্সিয়া ফার্সি ল্যাঙ্গুয়েজ, রিটেন বাই হচ্ছে গুলবাদন বেগম, ঠিক আছে ঠিক আছে, এটা একটু মনে রাখবে, রেকর্ডটা তাহলে বজায় রাখবে। তাহলে হুমায়ুন অব্দিন আজকে বলে দিলাম, আমি সামনের দিন এখান থেকে আলোচনা করবো, আমি বলে দিচ্ছি, চেষ্টা থেকে আলোচনা করবো, চেষ্টা করবো। আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে তোমাদেরকে যে ভর্তি হতে গেলে দেবাজি সাহা ডিএসএ 101 অথবা ডিএসএস 1 দুটোর যে কোনো একটা কোড এখানে ইউজ করে তোমরা ভর্তি হয়ে যাবে, আর দেরি না করে তোমরা ভর্তি হয়ে যাও। আমি বলবো এটাই সুযোগ, বিলি সামনে চলে এসেছে, নোটিফিকেশন আজকে বেরিয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি শুরু করে দাও। বেশ, এবার আমি একটু চলে যাই, যাই হোক আজকে আমি এ পর্যন্তই বললাম, ঠিক আছে, ওকে, নমস্কার।